খাতরি আছে ধারবানি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এহাজং পি। অন্য এটা ভিডিওত আপনাদের সকলকে পুনর্বার স্বাগতম জানালো। আজি আমি গৈ আছো মানা রাষ্ট্রীয় উদ্যানত। তো চাই থাকক ভিডিওটো হেকলৈকে, নিশ্চয় মজা লাগিব। আজির ভিডিওটো ধামাকা হব, তো ভিডিওটো হেকলৈকে চাই থাকে যেন। বৰপেটা রোড আহি পালো আর ইয়ারপর মানা রাষ্ট্রীয় উদ্যান 22 কিলোমিটার। তো আমি ইয়ারপর আর 22 কিলোমিটার যাব লাগিব। এইখানেই বৰপেটা রোড, আর বৰপেটা রোডত রাস্তার কাম চলি আছে, সেই কারণে বহুত ধূলি বালি। এয়া আহি আহি মানা নদীখন পালো। এতিয়া আমি মানাহ নদীর পারে পারে আর 10 কিলোমিটার মান যাব লাগিব। এইটো রাস্তায় অকল বাইক আর সাইকেলহে যাব পারে, গাড়ি যাব নোৱাৰে, কারণ নদীয়ে বহুত দূর রাস্তা খহাই লৈছে। এয়া চাব পারে, এইখানেই মানা নদী। এই নদীখন ভূটান দেশৰ আহিছে। ইয়ার পানিটো বহুত ঠান্ডা, বহুত। নৈর পাৰর রাস্তার পৰা ফালৰি গাটি অলপমান ভাল রাস্তায় যাব লাগিব। এইটো রাস্তায় গাড়ীৰে যায় আৰু আমি বাইকেৰে যোৱাৰ কাৰণে অলপমান শর্টকাট হিচাপত নৈৰ পাৰৰ ৰাস্তাৰে গৈছিলোঁ। আপোনালোকে যদি গাড়ী লৈ যায় এইটো ৰাস্তাৰে যাব পাৰিব, নৈৰ পাৰৰে নোৱাৰে। মানা ৰাষ্ট্ৰীয় উদ্যানখন পাম আৰু, বেছি দূৰ নাই, ইয়াৰ পৰা মাত্ৰ 5 কিলোমিটাৰমান দূৰহে বাকী আছে। আৰু এনেকৈ গৈ থাকিলে পাম আৰু, বেছি সময় নালাগিব আমাক, মাত্ৰ 5-6 মিনিটমান লাগিব। মানস অভয়াৰণ্য অভিমুখে গৈ আছো, গোৱালপাৰা ডিষ্ট্ৰিক্টৰ পৰা আহি আছো মানস অভয়াৰণ্য অভিমুখে। বৰ্তমান আমি প্ৰেজেণ্ট বাক্সা ডিষ্ট্ৰিক্টত আছো আৰু আমি 15 মিনিটৰ পিছত পাই আছো। ঠিক আছে, এয়া মানাহ ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ এখন ধুনীয়া চাহ বাগান দেখা পালোঁ। তো চাহ বাগানখন চাওক গাইছ, কেনেকুৱা লাগিছে। ফাইনেলি মানাস নেশ্যনেল পাৰ্কত আহি পালোঁ। এয়া প্ৰথম গেট আৰু আমি দ্বিতীয় গেটলৈ যাব লাগিব, কাৰণ দ্বিতীয় গেটৰ পৰাহে আমি ভিতৰলৈ সোমোৱা আৰু পিকনিক প্লেচলৈ যোৱা ৰাস্তাটো পাম। তো অলপ দূৰ এনেকৈ বাইক চলাই যাব লাগিব। এয়া মানা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ ভিতৰত মই আৰু মোৰ বন্ধুবৰ্গসকল। আমি এতিয়া প্ৰথমতে পিকনিক প্লেচলৈ যাম, প্ৰথমতে পিকনিক খাম, তারপরে ভিতর সোমাম। ফাইনালি আমি মানাস ন্যাশনাল পার্কত আহি পালো। ৰব কেইখনমান ফটো উঠো আগত মানাহ ৰাষ্ট্ৰীয় উদ্যান গেটত। এয়া আমার বাইক কেখন, এতিয়া আমি পিকনিক প্লেস লৈ হুমাম। ফাইনেলি পিকনিক প্লেসত আহি পালো, কিন্তু পিকনিক প্লেসখন এতিয়াও বানপানী হৈ আছে। সরি, বানপানী নয়, পানী হৈ আছে, পানী ঘটনা নাই এতিয়াও। পানী হকালেহে পিকনিক খাওয়া ভাল হবো, ইয়াতে মানে পানী বহুত ডাঙরে আছে এতিয়াও। পানী হকালেই পানী, সিনারিটো ভাল লাগিছে, কেইখনমান ফটো উঠি চাও ৰব। ফাইনেলি পিকনিক প্লেসত আহি পালো। দিয়া চাওক গাইছ, পানীটো কিমান ধার, চাওক কিমান ধার পানী। এয়া মানাহ নদীখন চাওক, মানুহে ইমান ধার পানীত কেনেকৈ ফুৰি আছে। আমি বাইকবিলাক ইয়াতে চলো, এতিয়া পিকনিক খাম। কিমান ধার পানি,
फाइनली नई पारत पाल क्या कानक हाय खाना खोले आई एनजय एनजय गई बाबा गई निश्चय निश्चय मोर भाई बंधु गा धुई आसे मैं जाम अलग पीछे कि मैं कपड़ कानी बिल्कुल रखा आसो न এখানে যাব নো আর ইয়াতে সর সর লবিল কিনা কবি বস্তু বিচারি থাকে পিছত লৈ যাব এখানে রাখা থাকবল হল পিছ যাম মহাতে গা ধুলে মই গা ধুবলে যাম মানাক রাষ্ট্রীয় উদ্যান এই নদী ভুটান দেশের পর আছে আর ইয়াতে এই নদী বিরাট ঠান্ডা একদম ঠান্ডা তার মানে এটা গরমত বহুত গা ধুই ভাল লাগে এই নদী গামছা খুলি আতরিবি চাবা আক যাতে ভাহি না যায় তাম ধার কিন্তু পানি কিমান চিলচিলিয়া পানি কিমান ধুনিয়া পানি চাও বাপরে কি ঠান্ডা রে পানি খান কি ঠান্ডা ও মাই গড কিয়া মোৰ ভাই বন্ধুৱে গা ধুই আছে ইয়াতে ইমান ঠাণ্ডা পানীত মুগ্ধম অলপমান কি ঠাণ্ডা পানী ৰে বাপৰে বাপ কি ঠাণ্ডা পানী ৰে এইখনে মানাস ৰিভাৰ য'ত আমি আজি আহিছোঁ পিকনিক খাবলৈ ইয়া চাওক ইয়া চাওক কেনে লাগিছে কেনে লাগিছে গা ধুই কেনে লাগিছে কেনে লাগিছে এই যা এই নদীত যা এই মাজত যা মাজত যা মাজত যা এই মাজত যা খেলা বন্ধুবিলাকে তাম গা ধুই আছে মই গা ধোৱা নাই বাৰু বৈ ৰদি হাতৰি আছে ধাৰ পানীত চাওক কিমান ধুনীয়াকৈ হাতৰি আছে কিমান ধুনীয়াকৈ হাতৰি আছে চাওক কিমান ধুনীয়াকৈ হাতৰি আছে চাওক হাই গাইজ ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল এ হাজং ব্লগ আজি আমি কত আছো মানাস রিভারত আছো কি কেনে লাগিছে বেয়া লাগিছে কেনে লাগিছে এতিয়া মোৰ বন্ধুবৰ্গই বোট চলাব বোলে সিহঁতক ড্ৰাইভাৰ নালাগে আৰু নিজে নিজে ড্ৰাইভাৰ চবে নিজে ড্ৰাইভাৰ আৰু চাওক কেনেকৈ চলায় কেমেৰা কেমেৰা এয়া পিকনিক প্লেছৰ 360 ভিউ এটা চাওক নে কি কয় গাইছ চাওক
পিকনিক প্লেসর 360 ভিউ। তো গাইস ফাইনালি আমি উভতি গৈ আছো। এতিয়া আমি জঙ্গলৰ ভিতৰত সোমাম বুলি ভাবিছিলোঁ, কিন্তু এতিয়া সোমালে বোলে বাঘ ভালুক হাতীগড় জীৱ জন্তু দেখাৰ কোনো সম্ভাৱনাই নাই। সেইকাৰণে আমি নসোমালোঁ, কাৰণ যদি আমি এতিয়া সোমাওঁ এজনৰে 500 টকাকৈ লাগিব, আৰু সোমাই যদি একো দেখা নাপাওঁ তেন্তে 500 টকাটো এনেই যোৱা যেন লাগিব। সেইকাৰণে আজি ভিতৰলৈ নসোমালোঁ। তো আকৌ কেতিয়াবা গৈ আপোনালোকক নিশ্চয় জংঘলৰ ভিতৰ ভাগত গৈ বাঘ ভালুক হাতী হৰিণ ইত্যাদি ছবিৰ দেখাবলৈ চেষ্টা কৰিম। এতিয়া জীৱ জন্তুবিলাক এটাও বাহিৰত নোলাবলৈ সব জঙ্গলৰ ভিতৰতে সোমাই থাকে, আৰু জীৱখনটো অকল ৰাস্তাৰে যায় আৰু ৰাস্তাৰে ওলাই আহে। সেইকাৰণে এটা জীৱ জন্তুক দেখা নাপায় বৰ্তমান। জীৱ জন্তু দেখা পাবৰ বাবে আপোনালোকে আহিব লাগিব ফেব্ৰুৱাৰী আৰু মাৰ্চ মাহত। ফেব্ৰুৱাৰী আৰু মাৰ্চ মাহত আহিলেহে বনৰীয়া জীৱ জন্তুবিলাক ভালকৈ দেখা যায় বোলে। এতিয়া পিকনিক মানুহ খাবলৈ ইমান নাহে, আৰু জানুৱাৰী ফেব্ৰুৱাৰী মাহত বেছিকৈ পিকনিক খাবলৈ আহে এইখন ঠাইত। তো আপোনালোকে যদি কোনোবা মানাস নেশ্যনেল পাৰ্কত আহিব খোজে তেন্তে নিশ্চয় জানুৱাৰী নাইবা ফেব্ৰুৱাৰী মাহত আহিব, নিশ্চয় ভাল লাগিব। সেই টাইমত পিকনিক খোৱা মানুহো বেছি, এতিয়া পিকনিক খোৱা মানুহো নাই, খুব কম। গতিকে এতিয়া মানাহ ৰাষ্ট্ৰীয় উদ্যান গ'লে আপোনালোকক ইমান ভাল নালাগিব, তথাপিও যদি যাব খোজে যাব পাৰে। আৰু বেলি প্ৰায় ডুব গ'ল, এতিয়া আমি ৰুমলৈ যাওঁ। তো আজিৰ ভিডিঅ'টো ইমানতে সামৰোঁ। যদি ভিডিঅ'টো ভাল লাগিছে তেনেহ'লে লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব, আৰু এনেকুৱা নতুন নতুন ভাল ভাল ভিডিঅ' পাবলৈ। তো আজিৰ ভিডিঅ'টো এইখিনিয়ে আছিল, গতিকে আজিৰ ভিডিঅ'টো ইমানতে সামৰোঁ। টিল দেন বাই বাই, আকৌ লগ পাম নেক্সট এটা ভিডিঅ'ত।